আমাদের হায়াতের এই জিন্দগি, আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের অর্থ সম্পদ আপনি দান করেছেন আল্লাহ। এগুলি আপনার মানুষের আল্লাহ কল্যাণে সৃষ্টি জগতের কল্যাণে আল্লাহ কাজ করানোর তৌফিক দান করুন। আমাদেরকে ইমানে শক্তি দান করুন, আমাদেরকে আমলে সুলেহ দান করুন, আল্লাহ আমাদেরকে হজের উপর সালাত তৌফিক দান করুন, আল্লাহ সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন। এর আত্মর রহিম যে লক্ষ্যে আমাদের একাত্তরে একটি দেশ স্বাধীন হয়েছিল, মানুষের সামাজিক মর্যাদা, আমাদের সকলের মধ্যে সমান অধিকার, নেতৃত্ব, আইন এসেছিল, গণতন্ত্র, এইগুলি বাস্তবায়নের জন্য জনদেশা কাশ্মীর কাজ করতেছে। আল্লাহ জনদেশা কাশ্মীর হায়াত করতে পারায় দিন, জনদেশা কাশ্মীর দীর্ঘায়ু সুস্থতা দান করুন। এর আত্মর রহিম জনদেশা শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী পরিষদে, যারা সংসদ সদস্য, যারা এই মতাদর্শের সকলকে আপনি বিপদে মধ্যে থেকে ভালো মুসিবত থেকে আবাদ করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহ যোগ্যতা তৌফিক দান করুন, আমরা যেন সব অবস্থায় আল্লাহ মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই রকম আল্লাহ আপনি আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ সুস্থ রাখেন এবং ওই রকম মানসিকতা, ওই রকম অর্থনৈতিক সচ্ছলতা আপনি আমাদেরকে দান করুন। রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আজকে আয়োজনে যারা উপস্থিত হয়েছে, যারা অতিথি, যারা বুঝে প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ প্রত্যেককে খাইয়ের বন্ধু দান করুন। যারা এসেছে অত্যন্ত তারা মূল্যবান সময় তাদের অর্থ খরচ করে এখানে এসেছে, আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ ভালো একটা কাজে আমরা এসেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দিন। আমাদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অনেক সদস্য যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হইতে পারে না, আসার ইচ্ছা ছিল, আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেকে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দিন। আল্লাহ যারা চলে গেছে তাদেরকে আল্লাহ, যারা মৃত্যুবরণ তাদেরকে শাহাদত আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে ফেরদৌস দান করুন। রহমান রহিম গাফুর রহিম আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। সকলকে ধন্যবাদ।